আল্লাহ আপনাকে বান্দা বলেছে, এবার আমি আপনাকে আপনার প্রাইস বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আমার বন্দেগীটাকে মেনে চলবে, মাত্র আল্লাহ আপনার কাছে পাঁচ ওয়াক্ত সালাত তো ডিমান্ড করেছে, আর কিছু করেছে? দেখেন তো আল্লাহর দয়াটাকে আমি আপনাকে বলি। প্রথম আয়াতটা ফিরে আসি, আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আপনি বলেন তো দেখি, আজকে কার উপরে হজ ফরজ ছিল? কেউ আছে আজকে হজ করে আসছেন? আজকে হজ ফরজ ছিল? আজকে কোনো সিয়াম ফরজ ছিল? আজকে যাকাত ফরজ ছিল? তাহলে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া আপনি বলেন তো আজকে আপনার উপরে কি ইবাদত ফরজ ছিল? মাত্র পাঁচ ওয়াক্ত সালাত, কত ঘন্টা? চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত থেকে জোড়া দিলে? এক ঘন্টা, বেশি জোর এক ঘন্টা। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ ধরেন 4-5 মিনিট বা 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশার নামাজ 15 মিনিট, হিসাব করেন কতটুকু হয়? এক ঘন্টা পুরো হবে না? তাহলে এক ঘন্টা মাত্র আপনি সালাত আদায় করলেন, আর আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি এক ঘন্টার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি তোমাকে বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি। বন্দিগি মানে কি? তার মানে আজকে সারাদিন ঘুম নাই তোমার, সারাদিন তোমাকে দাঁড়িয়ে থাকার জন্য আমি সৃষ্টি করেছি। আজকে সারাদিন তোমাকে সিয়াম পালন করতে হতো, আজকেও তোমাকে জাকাত দিতে হতো, আজকে তোমাকে কুরবানি করতে হতো, এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে না? কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলছেন, বান্দা আমার উদ্দেশ্য তো এটাই, কিন্তু বান্দা তুমি যদি সারা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা আমার গোলামি করে দেখাও, বাকি 23 ঘন্টা আমি তোমাকে আমার গোলামি ভাববো। রমজান মাস মাত্র একটা মাস, আল্লাহ বলছেন, এক মাস তুমি সিয়াম ফরজ পালন করে দেখাও, তুমি 11 মাস খাও, তারপরে তুমি আমার কাছে সায়েম, তুমি আমার কাছে রোজাদার ব্যক্তি। আল্লাহ বলছে, তুমি জীবনে একবার হজ করে দেখাও বান্দা, তুমি 60 বছরে আমার কাছে হাজি। আল্লাহ বলেছে আমাদেরকে, আল্লাহ বলছেন, সারা জীবন তুমি আমার কাছে বান্দাই থেকে যাইবা, মাত্র এক ঘন্টার ইবাদতের বিনিময়ে। আর যখনই আপনি আল্লাহর বান্দা থেকে যাবে, আল্লাহ বলছেন, বান্দা তোর পাপগুলো আছে, এটা আমি মাফ করে দেবো। শুধু আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর বান্দা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর বন্দেগী কিভাবে নষ্ট হয়ে যায় সেই কাজে জড়ানো যাবে না আমাদেরকে, শুধু বড় শিরক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা যাবে না। আর জেনা, হত্যা, বড় বড় পাপ, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনাদের মাঝে কে আছে যে একে অপরকে জাদু করেছে? আছে এমন কোনো ব্যক্তি? নাই। কেউ আছে এমন যে আল্লাহ ছাড়া অন্যকে সাজদা করেছেন? আল্লাহ না করুক না থাকে এমন কেউ ব্যক্তি? থাকতে পারে কেউ? আল্লাহ না করুক যে আমাদের মধ্যে, আল্লাহ আমরা যদি কোনোদিন এমন কাজ করে থাকি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যদি তোমাকে ছাড়া অন্য কারো কাছে কিছু চেয়ে থাকি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে মাফ করে দাও, আমরা নেক্সট টাইম কিয়ামত পর্যন্ত তোমার ছাড়া আর কারো কাছে চাইবো না। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে কাউকে হত্যা করেছেন? আমার তো মনে হয় নাই। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা কাবিরা গুনাহ কথা বলেছে, আল্লাহ বলছেন, ইজতানিবু সাবা আল মুবিকাত, রাসূলুল্লাহ বলছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে হত্যা, একটা হচ্ছে কি বললাম, জাদু, আকলের মাল ইল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, আপনারা কি এতিমের মাল খান? আর আমাদের সমাজে এতিমই নেই, খাবেন কি? তো এতিমের মাল আপনারা ভক্ষণ করেন না? আপনারা কি কোনো সতীসাদ দিয়ে, মানে সৎ মহিলাকে অপবাদ দিয়েছেন? দেননি। যুদ্ধই তো হয়নি, আমরা পালামু কি? তাহলে 7টা অপরাধের কথা রাসূলুল্লাহ বলছেন, এটা হচ্ছে কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আমি একটা শুধু বলি নাই, সেটা হচ্ছে হারাম খাওয়া, জেনা, এগুলো বলি নাই। কেন বলি নাই? কারণ এর গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমি হুজুর দিতে পারবো না আপনাদেরকে। আমি যদি হাত উঠে, আপনি লজ্জা দিতে চাই না। তাহলে আমি যেই মেসেজটা আপনাকে দিতে চেয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা প্রত্যেকে বেঁচে আছি, কিন্তু কারো কারো মাঝে কোনো একটা পাপ রয়ে গেছে। কেউ হয়তো জেনা করেছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে, সে কোনোদিন জেনাও করেনি, মদও খায়নি, তার পাপ কি শুধু একটা হত্যা? কেউ আছে জেনা করে কিন্তু কাউকে হত্যা করে নাই, সে কোনোদিন নেশার মধ্যে স্পর্শ করে নাই। কেউ আছে আবার নেশা করে কোনোদিন কোনো মহিলাকে স্পর্শ করে নাই, হত্যাও করেনি। তার মানে আমাদের কারো মাঝে কোনো না কোনো পাপ জড়িত, কোনো একটা পাপ জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই সমস্ত পাপ থেকে বেঁচে আছিস, ওই একটা পাপ তোকে ডুবিয়ে দিবে, আল্লাহর ওয়াস্তে সেই পাপটা ছেড়ে দে, তুই আল্লাহর কাছে মুত্তাকি। বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো পাপ নাই, ওই একটা একটা পাপ আছে না, আমরা যদি সেটা ছেড়ে দিই আমরা মুত্তাকি। আর আল্লাহ বলছেন, বান্দা তুই যদি মুত্তাকি হস, তোর জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা দৌড় দাও, প্রতি জায়গায়
সুবিধা করো কে আগে আল্লাহর ক্ষমা নেবে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দেব এবং সেই জান্নাতের দিকে আসো সেই যে জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে সাত আকাশ এবং সাত জমির সমান আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি এটাকে প্রস্তুত করে রেখেছি যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য আমরা কি আল্লাহর মুত্তাকি বান্দা হতে প্রস্তুত তাহলে আমাদেরকে এই যে দেখেন একটা মানুষ ফেরেশতা হয়ে যাবে না আমি বলছি না যে আমরা ফেরেশতা কিন্তু আমাদেরকে যথাযোগ্য আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউন আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছে আল্লাহ বান্দাদেরকে বলছে তুমি যদি তোমার এই বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে পারো বান্দা তাহলে তোমার জীবনের যে খারাপ গুলো আছে আমি আমার রহমতে সবগুলোকে maaf করে দেব ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা আর আমি তোমাকে একটা সম্মানিত জায়গায় তোমাকে আমি স্থান দেব আল্লাহ বলছে আর আল্লাহ আমাদেরকে maaf করার জন্য কত ব্যবস্থা করে রেখেছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের আল্লাহ বলেন কোন বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে তার যতগুলো পাপ আছে সে যদি ফজর থেকে যোহর পরে তার মাঝের যে পাপ আছে maaf হয়ে যাবে সে যদি যোহর থেকে আসর পরে আসর থেকে মাগরিব পরে মাগরিব থেকে এশা পরে আল্লাহ বলেন যেমনি সেই ওয়াক্তগুলো চলে আসবে বান্দা এই গ্যাপের মাঝে যে পাপগুলো হয় তা আমার রহমতে আমি maaf করে দেই গত জুমায় যারা সালাত আদায় করেছেন আজকের জুমায় যারা উপস্থিত ছিলেন আল্লাহ বলছেন ওয়াল জুমআতু জুমআ গত রমজানে যারা হক আদায় করেছেন আর রমজান মাত্র একটা মাস বাকি আছে আমরা প্রত্যেককে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ আল্লাহ যথেষ্ট হায়াত দিয়েছো আর একটা মাস আল্লাহ শুধু রমজানের চারটাকে আমাদেরকে দেখিয়ে দাও জানেন এটা কি হবে রাসূল সাল্লাম বলছেন আর রমাদান ইলা রমাদান যখনই রমজানের চাঁদ উঠে যাবে আর আপনি জীবিত আল্লাহ বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুম আপনার এর মাঝে যে পাপ আছে আল্লাহ মাফ করে দেবে এটা মুসলিম শরীফের হাদিস আমি আপনাকে বলছি তাহারাতের অধ্যায় রয়েছে অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিতে বেশি কিছু লাগবে না যার যে পাপ আছে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন সেজদা করুন আর বলেন আল্লাহ আমি তোমার কাছে ফিরিয়েছি আমাকে maaf করে দাও আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করে দেব আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করে দিচ্ছি কতটুকু সময় হয়েছে অনেক সময় হয়ে গেছে না অনেক হয়েছে আমি চাইলে আরো এক দুই ঘন্টা বলতে পারবো কিন্তু আমি আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না আমি শুধু আপনাদেরকে আল্লাহর দিকে ডাকতে চাচ্ছি দেখেন ওয়াজ মাহফিল বহুত শুনেছেন আপনি শুধু আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হয়ে যান আপনি কত বেনিফিট পাবেন আজকে জুমায় এই আয়াতটা বলেছিলাম সেই আয়াতটাই শুধু আমি আপনার কাছে আজকে ঝেড়ে দিতে চাচ্ছি আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন একটা দিন আসতে যাচ্ছে সেই দিন কারো টাকা পয়সা কারো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম যেই ব্যক্তি আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি হচ্ছে নাজাত পাবে সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানার সেই ব্যক্তি হচ্ছে উইনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দান করো আল্লাহ যে নবীর দিন তুমি আমাদের কাছে রেখে গেছো আল্লাহ এই দিনের উপর আমাদেরকে কায়েম রাখো আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি কমে আল্লাহ শিরিক হয়ে গিয়ে থাকে আল্লাহ তুমি আমাদের শিরিকগুলোকে maaf করে দাও আল্লাহ তোমার যে তাওহীদের বাণী তুমি কোরআনে নাজিল করে দিয়েছো সেই কোরআনের জ্ঞান আমাদেরকে তুমি দান করো এবং আমরা যেন তোমার বান্দা হয়ে তোমার কাছে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদেরকে তুমি মাহরুম করে দিও না রব্বানা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহ আমরা তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণতা দান করো আল্লাহ আমাদের অভাবকে তুমি মিটিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতুল ফেরদৌস চাচ্ছি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়েত করেই দিয়েছো আল্লাহ তুমি আমাকে আর গোমরাহ করে দিও না আল্লাহ তুমি হচ্ছেন ওয়াহাব তুমি হচ্ছো দাতা আল্লাহ তুমি কবুল করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার